আমি এখন আমার অ্যাডসেন্সটি ওপেন করছি। আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করার পরে এরকম একটি মেসেজ দেখতে পাচ্ছি, হয়তো আপনিও দেখতে পাচ্ছেন আপনার, এজন্য হয়তো বা আপনি আমার ভিডিওটি দেখতেছেন। অথবা যদি না আসে, এরকম যদি আসে তাহলে কীভাবে সলভ করবেন, তা আমারটা আমি সলভ করব। যাই হোক, আপনি এই লার্ন মোড়ে ক্লিক করবেন, এরকম একটি মেসেজ শো করবে এখানে, দেখুন। এই এটা আমাদের টেক্সট ফাইল ক্রিয়েট করতে হবে, তা এটাকে আমাকে কপি করতে হবে, তা এটা আমি কপি করে নিলাম। এরপর আমি আমার ডেস্কটপ ফিরে যাচ্ছি, গিয়ে রাইট বাটনে ক্লিক করলাম, করে নিউয়ে গেলাম, যে টেক্সট ডকুমেন্ট লিখলাম আমরা ads.txt, তা আমাদের এটা কপি করে নেবেন, আপনি তাই কপি করে নেবেন। কিন্তু এখানে কিন্তু পাবলিশার আইডি এখানে বলতেছেন মেক শিওর ইউ রিপ্লেস, মানে আপনার নিজের পাবলিশার আইডিটা এখানে বসাতে হবে শুধু, আর যা আছে সব ঠিক থাকবে। আমি এখন এটা ওপেন করলাম, করে এটা পেস্ট করলাম, আর এখানে হচ্ছে আমার পাবলিশার আইডিটি বসাতে হবে। এখন পাবলিশার আইডিটি কীভাবে পাবো, এর জন্য আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে আমার অ্যাকাউন্টে গেলাম, গিয়ে অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন, আপনার অ্যাডসেন্স পাবলিশার আইডিটি পেয়ে যাবেন। তাছাড়াও দেখুন, এখানে লক্ষ্য করুন পাবলিশার আইডিটি দেখা যাচ্ছে আমার এখানে, এটা কপি করলে হবে, অথবা মেসেজটি শো করতেছে সেটাও দেখেন। দেখুন আমার অ্যাকাউন্ট ইনফরমেশনের মধ্যে আমি কিন্তু আমার পাবলিশার আইডিটি পেলাম, অথবা এখান থেকেও কপি করতে পারি। পাবলিশার আইডিটি কপি করলাম, এখন আমি আমার টেস্ট ফাইলে এখানে আমি পেস্ট করে দেব। এখন আমরা ডিরেক্টলি সেভ করব আমাদের টেক্সট ফাইলটি। আমাদের টেক্সট ফাইলটি তৈরি হয়ে গেল, দেখুন। এটাকে আমার সি প্যানেলে স্টোর করতে হবে, তাহলে আর মেসেজটি শো করবে না, এই মেসেজটা শো করবে। আমি আমার সি প্যানেলে সরাসরি লগ ইন করতেছি, আমি আমার সি প্যানেলে প্রবেশ করলাম। সি প্যানেলে প্রবেশ করার পরে আপনি ফাইল ম্যানেজারটি খুঁজে নেবেন, আমার ফাইল ম্যানেজারটা প্রবেশ করলাম, এটা আমার হচ্ছে নেম টিপের হোস্টিং কিনা, সেখান থেকে আপনি পাবলিক এইচটিএমএল এ ঢুকবেন। এখন আমার এখানে আপলোড করে দিতে হবে, দেখুন এখানে কিন্তু আমার ads.txt কোনো এটা নেই, আমার এটাকে আপলোড করে দিতে হবে। আমাদের এখানে তৈরিকৃত এখানে আপলোড করে দেব, আর যদি আপনার আগে থেকে এটা আপলোড করা থাকে তাহলে শুধুমাত্র এডিট করবেন। এডিট করার জন্য ধরুন এই ফাইল এডিট করবেন, এটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এডিট করে দেবেন, তারপর এডিট করতে পারবেন। যাই হোক, আমার এখানে নাই, আমি সরাসরি দেখি আমি আপলোডে চলে গেলাম। এরপর আমি জাস্ট আমার ফাইলটি ভরে এখানে ছেড়ে দেবো, ads.txt ফাইল ছেড়ে দিলাম, এটা আপলোড হয়ে গেছে। এখন আমার HTML এ চলে গেলাম, ফেরত আমি রিলোড করতেছি। তো এটা আমার হচ্ছে দুইবার ডট ডট ইয়ে হয়ে গেছে, এটা আমি রিলোড করতেছি, আমি সেভ দেব, ওপেন করতে পারি। তা বন্ধুরা, এটা হচ্ছে আমার পাবলিশার আইডি সহ এটা আমার আপলোড করে ফেললাম খুব সফলভাবে। তো বন্ধুরা, এই হলো আমাদের এই কাজটি, এই মেসেজটি 24 ঘন্টার মধ্যে এখন চলে যাবে ইনশাল্লাহ। আর মাঝে মাঝেই প্রতিদিন আপনার উচিত আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে চেক করা, রিপোর্ট চেক করা, চেক করে আপনার অ্যাকাউন্টে হেলদি রাখা। আপনার এই ভিডিওটি কেমন লাগলো বা এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।